Assalamualaikum everyone. যারা হচ্ছে রং তৈরি করতে না পারেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমি হলুদ রং দিয়ে 5-6টা রং তৈরি করে দেখাবো ডিপ এবং লাইট আশা করছি আপনাদের ভালো লাগবে শুধু হলুদ রং দিয়ে আজকে কেন দেখাবো যদি একসাথে অনেক কালার দেখাই আপনারা কিন্তু ওটা ঘুরিয়ে ফেলবেন এজন্য হলুদ আবার লাল আবার নীল এভাবে করে পর্যায়ক্রমে আমি এক একটা কালার দিয়ে 8টা 10টা করে কালার আপনাদের রেডি করে দেখাবো তাহলে আপনাদের মেইন 7টা কালার কিনলেই হবে রংধনুর যে 7টা কালার সেই 7টা কালারে কিন্তু মেইন কালার সেই 7টা কালার কিনে আপনারা কিন্তু শত শত কালার তৈরি করে ফেলতে পারবেন এখানে আমি একটু চার্ট দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন তবে এখানে লাইটিং এর কারণে চার্টটা ক্লিয়ার আসে নাই আমি কিন্তু ভিডিওর ক্লিপ দিয়েছি এই ভিডিওর মধ্যে এই চার্টটারই আপনারা সেখান থেকে সুন্দর করে চার্টটা লিখে রাখবেন প্রথমেই হচ্ছে আমি ইয়েলো কালার দিয়ে একটা লাইট কালার দেখাবো ক্রিমের ক্রিম কালার তো ক্রিমের এক শেড যারা লাইট চান তাদের জন্য আবার হচ্ছে ক্রিমেরও কিন্তু একটু লাইট ক্রিম একটু ডিপ ক্রিম আছে তো এখানে আমি এক চামচের মতো টোটাল হোয়াইট পেস্ট নিয়েছি এর মধ্যে ঠিক হচ্ছে আমি ব্রাশটা একটু ভিজিয়ে জাস্ট রঙের মধ্যে একটু প্রেস করে মানে একটু লেগেছে সেটা দিয়ে হচ্ছে আমি হোয়াইট পেস্টের মধ্যে ইয়েলো কালারটা মিক্সড করে দিচ্ছি এখানে এক চামচ হোয়াইট পেস্টের মধ্যে ঠিক মানে এক ফোঁটার চার ভাগের এক ভাগ দিয়েছি এক চামচে তাহলে আপনারা চার চামচে ঠিক এক ফোঁটা দিবেন চার চামচ যদি হোয়াইট পেস্ট নেন এক ফোঁটা দিবেন ইয়েলো কালারের রং তাহলে আপনার কিন্তু পারফেক্ট একটা ক্রিম কালার এসে যাবে তো এরপরে হচ্ছে আমি এই ক্রিম কালার মধ্যেই আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি যেমন এই এখানে আরেকটু আরেক ফোঁটা হলুদ কালার দিয়েছি এটার মধ্যে এরপরে হচ্ছে আপনাদের আমি আরেকটা কালার তৈরি করে দেখাচ্ছি দেখেন হলুদ আর এটা কিন্তু নীল হ্যাঁ হলুদ আর নীল মিলে দেখেন কি কালার হয় এখানে ঠিক হচ্ছে মানে একই নিয়ম যেমন এক চামচ হোয়াইট পেস্টে এক ফোঁটা রঙের চার ভাগের এক ভাগ দিয়েছি এখন দেখেন আপনার এটা হয়েছে হালকা যে মানে জলপাই কালার জলপাই কালার যে সেটা দেখেন জলপাই কালার বা সবুজ কালার যেটাই বলি এটা যদি আমি সবুজ করি তাহলে কিন্তু আরেকটু ইয়েলো কালার দিলে সবুজ হয়ে যাবে তো এটা আমি জলপাইই রাখছি কারণ আপনাদের ডিপ সবুজ আরেকটা করে দেখাবো তো এটাকে সবুজ বলে জলপাইটা চেয়ে এক শেড একটু হচ্ছে সবুজ এরকমও কিন্তু জলপাই কালারটা হয় তো এখানে যদি আমি আরেকটু ডিপ চাই সেক্ষেত্রে আরেকটু হচ্ছে দুইটি কালারই আরেকটু একটু করে মিলিয়ে নেব তবে এটা খেয়াল রাখবেন এখানে যেহেতু একটু ডিপ করেছি এজন্য কিন্তু আমি আরেক ফোঁটা রং বেশি নিয়েছি আপনারা ডিপ করতে চাইলে একটু একটু করে ব্রাশের সাহায্যে রংটা যখন মিক্সড করবেন তখন দেখবেন যে আপনাদের কালার কতটুকু দরকার সেই অনুযায়ী কালারটা করে নেবেন এই এটা কিন্তু আমি একদম এবার সবুজ কালার করে দেখাচ্ছি আরেকটু দিয়ে এটাই হচ্ছে মানে আমি আপনি নীল কালারের মধ্যে যদি অল্প একটু হচ্ছে ইয়েলো কালার দেন তাহলে জলপাই কালার আর একটু বেশি করে দিলে এটা একটা ডিপ কালার হ্যাঁ সবুজ কালার এসেছে তো এরপরে হচ্ছে আমি কিন্তু পর্যায়ক্রমে আরও আপনাদের কালার তৈরি করে দেখাচ্ছি এখানে লাইটিংয়ের কারণে হয়তো কালারটা বোঝা যাচ্ছে না তবে আপনারা যখন বাসায় করবেন দেখবেন একদম খুব সুন্দর একটি কালার আসে খুবই সুন্দর এখানে আমি আরেক চামচ হোয়াইট পেস্ট নিয়েছি তার মধ্যে হচ্ছে আরেকটা কালার তৈরি করে দেখাচ্ছি এখানে হচ্ছে আমি নিচ্ছি হচ্ছে লাল ঠিক লাল এটা একটু ডিপ কালার করব আমি কমলা কালার করে দেখাবো এজন্য এক চামচে আমি এক ফোঁটা নিয়েছি ডিপ কালার নিলে কিন্তু আপনাদের রঙের পরিমাণটা একটু বেশি লাগবে তো এখানে আমি এক ফোঁটা হচ্ছে নিয়েছি লাল রং এর মধ্যে আমি কমলা দিব সরি এর মধ্যে আমি হলুদ দিব তো হলুদ দিব দেখেন কতটুকু দিচ্ছি হলুদ এখানে কিন্তু দুই ফোঁটার মতো হলুদ দিচ্ছি যেহেতু এটা ডিপ কালার
তো হলুদ আর লাল মিলে দেখেন কমলা কালার হয়ে গেছে এটা কিন্তু একদম পারফেক্ট একটি কমলা কালার তো এরপরে হচ্ছে আমি আরেকটি কালার তৈরি করে দেখাচ্ছি তো এভাবে হচ্ছে আপনারা যদি কালারগুলো রেডি করতে পারেন তাহলে আপনারা দুই একটা কালার কিনে কিন্তু অনেকগুলো কালার তৈরি করে ফেলতে পারেন আর আমি পর্যায়ক্রমে হচ্ছে লাল নীল সবুজ মানে এক একটা কালারের উপরে আমি 5টা 6টা 8টা 10টা এভাবে কিভাবে আপনারা কালার তৈরি করবেন ওভাবে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন আজকে শুধু হলুদ কালারটা হচ্ছে মেইন এর সাথে আমরা যে কালারগুলো মিশিয়ে অন্য কালার করতে পারি সেভাবে দিয়েছি এভাবে করলে আপনাদের মানে ভুলটা হবে না তো এখানে হচ্ছে আমি এবার আরেকটা কালার তৈরি করে দেখাচ্ছি টিয়া কালার আমি কিন্তু এর আগে দেখিয়েছি সবুজ কালার এবার দেখাবো টিয়া কালার তো এখানে আমি হোয়াইট পেস্ট নিয়েছি এক চামচ এর মধ্যে হচ্ছে কিছুটা এক ফোঁটা হচ্ছে সবুজ কালারটা দিচ্ছি এখন বাজারের যে সবুজ কালার সেটা কিন্তু সবুজ না সেটা মিল করলে আপনার কেমন একটা কালো কালো সবুজ টাইপের মানে কলাপাতা টাইপের একটা কালার আসে তো সবুজ টিয়া কালারটা আসে না মানে একদম গাঢ় যে সবুজ ওটা আসে না আর আপনি যদি দেখেন এখানেও যদি আপনি হোয়াইট পেস্টের মধ্যে এক ফোঁটা টিয়া সবুজ মিশান এটা কিন্তু পেস্ট কালার ডিপ পেস্ট কালার হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি দুই ফোঁটা দিয়েছি হলুদ কালার এখানে এক চামচের মধ্যে এক ফোঁটা দিয়েছি সবুজ দুই ফোঁটা দিয়েছি হলুদ তাতে দেখেন একদম পারফেক্ট যে গাঢ় কালার যে টিয়া কালারটা সেটা এসেছে তো এভাবে করে আপনারা যদি আলাদা করে কালারগুলো মিক্সড করে রাখেন যেমন আপনারা যে রেডি যে রঙগুলো কিনতে পাওয়া যায় ফেব্রিক্যাল সেরকম করেও কাজ করতে পারবেন হোয়াইট পেস্টটা একটু লিকুইড করে আপনারা এভাবে কিন্তু কালার তৈরি করে কাজ করতে পারবেন রেডি তো আশা করছি আজকের ভিডিও দিয়ে আপনাদের হলুদ কালার সম্পর্কে বেশ ধারণা হয়েছে যে হলুদ কালার দিয়ে আপনারা আরও কিছু কালার তৈরি করে ফেলতে পারেন তো পর্যায়ক্রমে আমি হচ্ছে প্রত্যেকটা কালার দিয়ে কীভাবে আপনারা কালার তৈরি করতে পারবেন সেটা দেখিয়ে দেব তাহলে আপনাদের খরচ কিন্তু অনেক কমে যাবে যারা হচ্ছে ব্যবসায়িকভাবে কাজ করবেন তাদের মূল হচ্ছে কস্টিং কীভাবে কমাবেন সেটার দিকে খেয়াল রাখতে হবে তো এভাবে কালার এখানে রং মিশ্রণ চারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি হলুদ প্লাস নীল সবুজ লাল প্লাস হলুদ কমলা হলুদ প্লাস কমলা গোল্ডেন সাদা প্লাস হলুদ ক্রিম আর সাদা প্লাস হলুদ প্লাস নীল সবুজ হলুদ প্লাস সবুজ টিয়া টিয়া আর সবুজ কিন্তু এক নয় দুটো কিন্তু দুই কালার তো অবশ্যই আপনারা এভাবে রং মিশ্রণ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম